আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই পরিবার পরিজনের সাথে ভালো আছো, তাই না? শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমার প্রথম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের জন্য কি ক্লাস নিয়ে এসেছি বলো তো। আমি তোমাদেরকে বইটি দেখিয়ে ফেলেছি, তোমাদের জন্য আমি বাংলা ক্লাস নিয়ে এসেছি, তাই না? তো ক্লাসে যাওয়ার আগে আমরা কি করব, আমি আমার পরিচয়টা দিয়ে নেই, আমরা কোন পেজ থেকে এসেছি সেটা বলবো। আমি মোসাম্মদ রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ। আজকে তোমাদের জন্য একটি সুন্দর পেজ, শিশুদের জন্য পেজ, শিশু বাতায়ন থেকে তোমাদের জন্য বাংলা প্রথম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি। তো আমরা ক্লাসে যাবার আগে আমাদের বই খাতা কলম নিব, তাই না? আমরা আজকে কি পড়ব সেটা জানতে হবে তো। মনে আছে আমরা কি পড়েছিলাম? পড়েছিলাম মনে আছে? তাও আমি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে। টয় টুপি ঠয় ঠিক, হেরে গেলে ধিক ধিক। টয় টুপি ঠয় ঠিক, হেরে গেলে ধিক ধিক। ডয় ডাল ডয় ঢয় ঢোল, ডয় ডাল ঢয় ঢোল, সারাদিন শোরগোল। তালুয়ার জিভে মিলে মূর্ধন্যন, তালুয়ার জিভে মিলে মূর্ধন্যন, ট ঠ ড ঢ মূর্ধন্য। পড়েছিলাম মনে আছে? আমরা কি পড়েছিলাম? ট ঠ ড ঢ মূর্ধন্য। আমরা ব্যঞ্জন বর্ণ শিখি পাঠটিতে পড়ছি, তাই না? আমরা কি পড়ছি? ব্যঞ্জন বর্ণ শিখিতে, বর্ণ শিখি ট ঠ ড ঢ মূর্ধন্য। তো আমরা এই তিনটা পড়ে ফেলেছি না? আমাদের আজকের পাঠ হচ্ছে দুইটা, ঢ আর মূর্ধন্য, এই দুইটা, ঠিক আছে? হ্যাঁ, এটি হচ্ছে আজকে আমাদের পাঠ। আজকে আমরা পড়ব এই দুইটা। আমরা কি পড়েছিলাম? টতে কি পড়েছিলাম? টগর। এই যে দেখো বইটি আমরা খুলো, তোমাদের বইয়ের 24 নাম্বার পৃষ্ঠাটি খুলো। এবার আমরা বুঝতে পেরেছি আমরা আজকে কি পড়বো, তাই না? এই যে ট, টগর তুলি, মনে আছে? পড়েছিলাম তোমাদের বইয়ে, দেখো কি সুন্দর করে। আমি তোমাদের জন্য সেদিন তো ছবিও, ফুলও এনে নিয়ে এসেছিলাম, ছবিও দেখিয়েছি, তাই না? তারপরে হচ্ছে ঠোঙা খুলি, টগর তুলি ঠোঙা খুলি। ঠোঙার কথা মনে আছে? হ্যাঁ মনে তো অবশ্যই আছে, ঠোঙাতে আমরা চানাচুর মুড়ি খাই না? তারপরে হচ্ছে, তারপরে যে ওরা ঠোঙার ভিতরে কি বলে, অনেক কিছু রাখা যায় ঠোঙাতে, বাজার থেকে এটা সেটা অনেক কিছু কেনা যায়। তারপরে ডাব খায়, ডাব সেদিন দেখিয়েছিলাম না, ডাব খেতে খুবই মজা। আজকে দেখো ঢাক বাজায়, মনে আছে ঢাক? এই যে, তারপর দেখো চরণ ফেলে মাঠে যায়। আমরা আবার পড়ি এটা, টগর তুলি ঠোঙা খুলি, ডাক খাই ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে যাই। আবার বলি, টগর তুলি ঠোঙা খুলি, বলো, টগর তুলি ঠোঙা খুলি, ডাক খাই ঢাক বাজাই, ডাক খাই ঢাক বাজাই, চরণ ফেলে মাঠে যাই, চরণ ফেলে মাঠে যাই। তো আমরা সেদিন পড়েছিলাম টগর ঠোঙা, এই যে দেখো টগর ঠোঙা ডাব। আর আজকে আমরা পড়ব কি? আমরা কি কি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, এই যে পড়েছিলাম টগর, তাই না? টগর পড়েছিলাম তো, তারপরে পড়েছিলাম ঠোঙা, এই যে ঠোঙা পড়েছিলাম, ঠোঙা। আর এই সুন্দর ডাবটিও আমরা পড়েছিলাম, ডাব, ড আকার ব, ডাব। আজকে আমরা পড়ব এই যে ঢাক, দেখেছো? এটা একটা বাদ্যযন্ত্র, এটা বাজালে চমৎকার শব্দ হয়। আমরা গান গেতে, যে দুর্গাপূজার সময় ঢাক বাজায় না,
অনেক সুন্দর ঢাকিরা ঢাক বাজায়। এই যে এটা হচ্ছে ঢাক, এটা কি ঢাক? দেখ এটা কিন্তু ঢোল না, এটা হচ্ছে ঢাক। ঢোলটা একটু অন্যরকম থাকে, ঢাক। ঠিক আছে, ঢ আকার ক। তো আজকে আমরা যে বর্ণটি পড়বো সেটি হচ্ছে ঢাক। প্রথমে যে বর্ণটি পড়বো সেটি হচ্ছে ঢ। এই যে ঢ, এটা করব আজকে আমরা। এই এটার নাম কি? ঢ। আবার বলো, এটার নাম হচ্ছে ঢ। এটার নাম কি? ঢ। আজকে আমরা এই ঢ এবং মূর্ধন্য ন, আগে আমরা ঢটা পড়ে নিই তারপরে মূর্ধন্য ন। তো এখন ঢ দিয়ে আমরা যদি ঢাক, ঢ দিয়ে আমরা কি করলাম? ঢাক বললাম, তাই না? এখন আমরা ঢ দিয়ে কি কি বলতে পারি? আমি কি তোমাদেরকে যে ছড়া মতো একটা শুনিয়েছি সেখানে কি বলেছিলাম? ডয়ে ডাল ঢয়ে ঢোল বলেছিলাম না? এই যে ঢোলটা দেখতে এই ঢাকের মতোই, কিন্তু ঢোলটা একটু এই পাশটাও একটু ছোট থাকে এরকম। এই যে এই যে এরকম। আর ঢাকের একটা পাশ বড় থাকে। ঢোলটা দুই পাশ থেকে বাজাতে হয় আর ঢাক কাঠি দিয়ে এক পাশ থেকে বাজাতে হয়। ঢোল হাত দিয়ে বাজায় আর ঢাক, ঢাক হচ্ছে কি? ঢোল কি দিয়ে বাজায়? হাত দিয়ে। এটাও অনেকটা এরকমই, কিন্তু তোমার এটা হচ্ছে একটু এই যে এই মাথাটা দেখো একটু বড় না, এখানে কাঠি দিয়ে বাজায় আর এটা হচ্ছে হাত দিয়ে দুইটা পাশ দিয়ে বাজায়, তাই না? দুই হাত দিয়ে দুইটা পাশ, এটা হচ্ছে ঢোল। এটা কি আমরা ওইটা করেছিলাম? ঢাক। এটা হচ্ছে, এটা দেখো আমি একে দিচ্ছি একটু ছোট করে, এটা হচ্ছে ঢাক। ঢ আকার ক ঢাক, আর এটা হচ্ছে ঢোল। ঢ আকার ল ঢোল। ঠিক আছে, ঢাক আর কি ঢোল। ঠিক আছে, এখন আমরা ঢাকা বলতে পারি, ঢাকনা বলতে পারি, তাই না? তো ওটা লম্বা হয়ে যায়, আমরা ঢাকা পড়বো। ঢাকা, ঢাকা কোথায়? বাংলাদেশের রাজধানীর নাম। আরেকটা শব্দ যদি আমরা বলি, ঢ আকার ক আকার ঢাকা, তাইলে আমরা ঢ দিয়ে পেলাম এই যে ঢ, এটা হচ্ছে ঢ আকার ক, ঢ আকার ল আর ঢ আকার কা। দেখো ঢ আকার ঢাক, তারপর হচ্ছে ঢাক, ঢাক, ঢয়াকার ঢাক ক ঢাক, ঢয়াকার ঢোল ঢোল, তাই তো? তারপরে ঢয়াকার ঢাক, কয়াকার কা ঢাকা। এই যে ঢয়াকার ঢাক ক, এই যে ঢাক, এই যে ঢাক, এটা হচ্ছে ঢাক আর এটা হচ্ছে ঢোল। এটা দেখতে অনেকটা এটার মতো, কিন্তু এটা দুই পাশ থেকে বাজাতে হয় না, এটা কাঠি দিয়ে, এভাবে দুইটা কাঠি থাকে, কাঠি দিয়ে বাজাতে হয়, এটা হচ্ছে হাত দিয়ে বাজাতে হয়। ঢোল এটাও একটা বাদ্যযন্ত্র, এটাও একটা বাদ্যযন্ত্র। আর ঢাকা, ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম। কি? ঢাকা। ঢ আকার ক আকার ঢাকা, ঢাকা, ঢ আকার ঢাক, ক আকার কা ঢাকা। বলো ঢাক ঢোল, ঢ আকার ঢোল ঢোল, ঢাক ঢোল ঢাকা। তো আমরা ঢতে কি কি পেলাম? ঢাক ঢোল ঢাকা। ঠিক আছে, ঢাক ঢোল ঢাকা। তো এবার দেখো আমরা কি করব, আমরা কি করলাম? পেলাম ঢাক ঢোল ঢাকা। তো আমরা কি ঢটা লেখা শিখতে চাই? তার আগে আমরা মূর্ধন্যটা একটু পড়ে নেই, তারপর আমরা দুইটা বর্ণ একসাথে লেখা শিখে ফেলব। এই যে দেখেছ মূর্ধন্য ন, এটার নাম কি? মূর্ধন্য ন। তো মূর্ধন্য ন, তালুয়ার জিভে মিলে মূর্ধন্য। আবার বলো, তালুয়ার জিভে বিলে মূর্ধন্য ন, মূর্ধন্য। আমরা এটা মদিন্দান্ন বলি, আসলে এটা হবে কি? মূর্ধন্য মূর্ধন্য। আচ্ছা, এবার আমরা
নিয়ে কি পড়েছিলাম সেদিন দেখিয়েছিলাম আগের দিন এই যে এটা হচ্ছে চরণ আমরা কি বল দেখলে মনে হবে ম্যাডাম আমার চরণ বলতেছে স্যার ম্যাডাম চরণ বলছে এটা হচ্ছে কি পা আমরা এটা কি পা ছুঁই না আসলে পায়ের আরেকটা নাম হচ্ছে চরণ চরণ মাঠে যা কি যেন চরণ ফেলে মাঠে যায় পা দিয়ে আমরা হেঁটে মাঠে যাই না সেটাই চরণ ফেলে মাঠে যায় দেখো চ র ন মূর্ধন্য ন চরণ দেখেছো পা এই চরণ হচ্ছে পা আমরা কি পড়াবো চরণ এটা কি পাটা হচ্ছে চরণ আমরা কি পড়লাম চ র মূর্ধন্য ন চরণ এখন আমরা হরিণ চিনি সবাই হরিণ হরিণ দেখেছো হরিণ হত মূর্ধন্য তে হরিণ আরেকটা জিনিস দেখো এই যে আমরা বর্ণ লিখেছি না এই যে বর্ণ ক খ এগুলো কিন্তু মূর্ধন্য ন দিয়ে লিখতে হয় বর্ণ তারপরে হচ্ছে হ রশিকার মূর্ধন্য ন আমরা জাস্ট এগুলো মুখে মুখে শিখব চর মূর্ধন্য ন দিয়ে চরণ বর্ণ আর মূর্ধন্য ন এবার কোথায় কোথায় মূর্ধন্য ন আছে আমরা একটু দেখি চরণে এই যে মূর্ধন্য আছে বর্ণতে এখানে মূর্ধন্য আছে আর হরিণে এখানে মূর্ধন্য আছে দেখো প্রত্যেকটা বর্ণ কিন্তু পেছনে আছে তাই দেখবা অধিকাংশ সময় মূর্ধন্য নটা পেছনেই থাকে শব্দের তবে সব সময় না সেটা মাঝে মাঝে তো আমরা আবার বলি মূর্ধন্য নতে কি হয় চরণ মূর্ধন্য নতে চরণ আর সেটা হচ্ছে বর্ণ যে ক খ অ আমরা ও আর ঋষি দীর্ঘই ঋষু উ এগুলো পড়েছি না অ আ ই ই উ উ পড়েছি তো এগুলো হচ্ছে সবগুলো মিলে হচ্ছে বর্ণ সেই বর্ণ মূর্ধন্য ন দিয়ে লিখতে হয় তারপরে হরিণ খুব সুন্দর একটা প্রাণী আমরা অনেকেই সেটা সুন্দরবনে থাকে তাই না হরিণ খুব সুন্দর চরণ বর্ণ আর হচ্ছে মূর্ধন্য ন দিয়ে এগুলো তিনটা বর্ণ আমরা পড়েছি মূর্ধন্য নতে চরণ তিনটা বাক্য শব্দ পড়েছি না একটা হচ্ছে চরণ আরেকটা হচ্ছে এই যে চরণ তারপর হচ্ছে বর্ণ তারপর হচ্ছে হরিণ চরণ বর্ণ হরিণ আর আমরা ঢতে কি পড়েছিলাম ধা ঢোল ঢাকা ঠিক না তো এখানেও দেখো ঢাকা এই যে ঢা এটা হচ্ছে ঢোল এটা হচ্ছে ঢাকা তো আমরা এই বর্ণগুলো এই শব্দগুলো খুব ভালোভাবে শিখে নেব আশা করি তোমাদের শেখা হবে তাই না হ্যাঁ কারণ আমাদেরকে এগুলো মনে রাখতে হবে এবার আমরা কি করব দেখো আমরা তো এই দুইটা পড়া শিখলাম তাই না আমাদেরকে লেখাটাও তো শিখতে হবে তাই তো লেখা শিখতে হবে যদিও আমরা অনেক দিন থেকে শিখছি সেই প্রি প্রাইমারিতে আমরা পড়েছি তারপরেও আমরা লেখা যতবার লিখব তত আমাদের লেখা কি হবে সুন্দর হবে হাতের লেখা সুন্দর হওয়াটা খুবই জরুরি কারণ হাতের লেখা সুন্দর হলে দেখতে খুব ভালো লাগে তাই না তো আমরা এখন যেটা করব সেটা হলো দেখো আমরা ঢ লেখাটা প্রথমে শিখব এই যে দেখো ঢটা কিভাবে লিখতে হয় তারপর আমরা মূর্ধন্য নটা লেখা শিখব ঠিক আছে আমাদের বইয়ে খাতা মধ্যে তো এরকমই দাগ থাকে তাই না তো আমরা প্রথমে যেটা করব সোজা এখান থেকে একটা নিচে নামাবো ঠিক আছে একটা টান তারপরেরটাতে দেখো এভাবে নিচে নামিয়ে তারপরে উপরে উঠাবো ঠিক আছে দেখো অনেক সহজ কিন্তু ঢ লেখাটা তারপরে আমরা কি করব এভাবে উঠি এই যে নিচে নামিয়ে তারপর উপরে উঠিয়ে এভাবে দিয়ে যে ঘুরিয়ে এটা দিয়ে তারপর এখানে আরেকটা কি করতে হবে মাত্রা দিতে হবে মনে থাকবে হ্যাঁ এটা হয়ে গেল আমাদের ঢ প্রথমে নিচ থেকে উপর থেকে নিচে নামাতে হবে আবার নিচ থেকে আমাদের ছাতা দেখেছে না এই যে এভাবে দণ্ডর মতো একারের মতো অনেকটা বেঁকিয়ে নিয়ে তারপরে তোমার
এই যে একদম সব শেষে উপরের মাত্রাটা দিতে হবে, তাই না? এটা তো একটা মাত্রা যুক্ত বর্ণ, আর এটাতে কিন্তু মাত্রা কম, মাত্রা নাই, অর্ধেক মাত্রা। এবার আমরা কি করব দেখো, মূর্ধন্য তোমরা কি ঢটা আবার লিখবো তোমাদের জন্য? ঠিক আছে, আমি ঢটা আবার লিখছি, দেখো এইভাবে। তারপরে দ্বিতীয়বার হচ্ছে এই নিয়ে এই উপরে উঠবে, তারপরে হচ্ছে এই উপরে নিচে নেমে উপরে উঠে একটা মাত্রা হবে। তাইলে কি হলো, এটার নাম কি আমরা বলতে পারি? আমাদের সব বন্ধুদের চমৎকার নাম আছে, তো এটারও একটা নাম আছে, তাই না? এটার নাম কি বলেছিলাম, মনে আছে? দেখি কে কে পারো, সবাই পারে, আমি জানি তোমরা সবাই পারো। এটা হচ্ছে ঢ। হ্যাঁ, ভেরি গুড, এই তো সবাই পেরেছ। এবার হলো আমরা কি করব জানো, এবার হচ্ছে আমরা মূর্ধন্য ণটা লিখব, তাই না? আচ্ছা, এবার আমরা মূর্ধন্য ণটা, আমরা ঢটা লিখে ফেলেছি, এটা থাক। আর এখন আমরা যেটা করব সেটা হলো মূর্ধন্য ণটা আমরা লিখব, ঠিক আছে? দেখো মূর্ধন্য ণতে প্রথমে এরকম একটা দিয়ে এই, ঠিক আছে? তারপরে এটাকে এই নিয়ে এই উপর থেকে একটা নিচে নামবে, ঠিক আছে? দেখেছো? তারপরে আবার এটা লিখে উপর থেকে নিচে নেমে এইভাবে হবে হাফ। আমি কিন্তু আগেই বলেছি যে এটাতে পুরো মাত্রা হবে না, হাফ হবে। এই যে হাফ, দেখেছো যে এখানে আমি লিখেছি অর্ধ মাত্রা, যাকে বলে অর্ধ মাত্রা, ঠিক আছে? এই হলো মূর্ধন্য ণ। আবার আমরা একটু চেষ্টা করি, তোমরা আমার সাথে সাথে চেষ্টা করো, দেখবা অনেক সুন্দর হয়ে গেছে। প্রথমে আমরা যেটা করব এই, ঠিক আছে? এই যে এই, ঠিক আছে? তারপর এই যে এটাকে বিন্দু দিয়ে গোল করে নিচে নামিয়ে উপর থেকে মাত্রাটা নামাতে হবে, এই যে উপর থেকে মাত্রাটা এভাবে নামাতে হবে। তারপরে যেটা করতে হবে এই যে এইভাবে দিয়ে উপর থেকে মাত্রা নামিয়ে এখানে হাফটা দিতে হবে, ফুলটা কিন্তু আমরা দেব না, তাই না? কারণ এটা হচ্ছে অর্ধ মাত্রা বর্ণ, তাই না? আমরা প্রথম শ্রেণীতে পড়ি, আমরা জানি যে অর্ধমাত্রা বর্ণ পড়েছি তো আমরা একটু একটু, আমরা আরো পড়বো আস্তে আস্তে। তো এবার কিন্তু হয়েছে শিখা, আবার আমরা কি কি পড়েছিলাম একটু দেখে নেই। আমরা পড়েছিলাম ঢতে কি হয়, হ্যাঁ? এবার তো আমি তোমাদেরকে লেখা দেখিয়েছি, তাই না? তো আমি তোমাদেরকে আর একটু দেখাচ্ছি, দেখো তোমাদের বইয়ে একটা এভাবে লেখা দেয়া আছে, সেটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ইতিমধ্যে দুইটা তিনটা বর্ণ শিখেছি, দেখো আমাদের এই ঘরগুলোতে তিনটা ঘর ফিল আপ হয়ে গেছে, তাই না? এখন আর দুইটা বর্ণ আজকে শিখলে আমাদের পাঁচটা বর্ণ ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। তো আমি দেখো প্রথমে যে এই যে যেভাবে দেখালাম, ঠিক আছে, এই, ঠিক আছে, তারপর এই, আবার দেখো এই এই এইভাবে এই, দেখেছো? এই এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে ঢ, দেখেছো? আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি, তোমরা তোমাদের বইয়ে এই দেখো, তোমাদের বইয়ে এই যে দেখো দেয়া আছে, এই যে দেখো দেয়া আছে, দেখেছো? এটাই তোমাদেরকে ফিল আপ করে দিয়েছি, এটা দেখো। তারপরে কি পড়েছিলাম আমরা, এই বর্ণের সুন্দর একটা নাম হচ্ছে ড, ঢ, তাই তো? এই বর্ণের বর্ণটার নাম হচ্ছে ঢ। আর এটার নাম কি পড়েছিলাম, এটারও তো একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে মূর্ধন্য ণ, মূর্ধন্য ণ, তালুয়ার জিভে মিলে মূর্ধন্য ণ। সেটা আমরা এবার লিখব, দেখো কিভাবে লিখতে হয়, এই যে এইভাবে দিয়ে এই 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 এইভাবে, দেখেছো? তারপর উপর থেকে এইভাবে নিচে নামবে, তারপর এই পাশটা টান দিব, তাই না? আবার এভাবে দিয়ে এই, ঠিক আছে, এই এই। এবার আমরা এখানে লিখব এই যে, দেখেছো? এবার উপর থেকে নিচে নামবে, ওকে, হয়েছে না? হ্যাঁ, আমরা কি করেছি, লিখতে পেরেছি, সবাই আমরা খুশি না যে আমরা আজকে পাঁচটা বর্ণ, আজকে পর্যন্ত আমরা পাঁচটা
পাঁচটা বর্ণ লিখতে পেরেছি, ট ঠ ড ঢ মূর্ধন্য ণ। তো এবার আমরা কি করব, গতদিন তোমাদেরকে খালি ঘরে শব্দ লিখতে দিয়েছিলাম না, আজকে আমরা সেটা দিব না, আজকে আমরা দিব ঢাক বাজাই, ঠিক আছে। তারপরে হচ্ছে চরণ ফেলে, ফেলে মাঠে যাই, এই দুইটা বাক্য দিলাম তো, এই দুইটা বাক্য পাঁচ বার করে লিখবে, ঠিক আছে, দেখে দেখে লিখবে। কয়বার করে লিখবে? পাঁচ বার। ঢাক বাজাই চরণ ফেলে মাঠে যাই, এই দুইটা বাক্য পাঁচ বার করে লিখবে। আর সেই সাথে ঢ দিয়ে যে তিনটা বর্ণ দিলাম না, সেগুলো লিখে দিচ্ছি আমি বউকে, দেখো এই ঢ দিয়ে তিনটা বর্ণ দিয়েছিলাম, তিনটা শব্দ, সরি, ঢাক ঢোল আর হলো ঢাকা, তারপরে মূর্ধন্য ন দিয়ে দিলাম, চরণ হরিণ আর হলো বর্ণ, এই বর্ণগুলো শিখবা পাশাপাশি লিখবা, এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। এটা হলো WH মানে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক আছে। তো আমরা কি, আমরা আজকে কি পাঠটা পড়তে পেরেছি? আমি তোমাদেরকে সেই প্রথম তিন দিন ধরে ক্লাস নিচ্ছি, এই যে একই পাঠ, তাই না? তো আজকে আমরা ট ঠ দ ঢ মূর্ধন্য ণ পাঁচটা পড়তে পেরেছি, পারি নাই? সবাই তো পেরেছি? হ্যাঁ, আশা করি সবাই পেরেছ। তো সবাই এতক্ষণ যারা আমাকে ধৈর্য ধরে দেখেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও যাতে আপনাদের সাথে দেখা হয় সেই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।